হ্যালো বন্ধুরা, তোমার সকলকে WP প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটাস 3 ক্লাস 6 ইংলিশের কোশ্চেন সহ দেখব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। এখানে দেখো, এটা তোমাদের যে টেক্সট বই লেসন 3 আছে দ্য রেমবো, ওখান থেকে দেওয়া হয়েছে। আর কি বলছে এখানে দেখো, পড়া যাক। বলছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। বলছে এটা পড়তে হবে ভালো করে, পোয়েমটা কবিতাটা, তারপরে কোয়েশ্চেন আনসারগুলো করতে হবে। প্রথম কোয়েশ্চেন কি, প্রথম পড়ে নিয়ে দেখো একবার। বলছে বোট সেল অন দ্য রিভার অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, বাট ক্লাউড দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিস। দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার as pretty as your please, but the bow that bridges heaven and overtop the trees and build a road from earth to sky is prettier far than this. question গুলো দেখো, activity যে question গুলো, activity 1 যে কি বলছে দেখো। বলছে tick the correct alternatives, তাহলে বলছে যে সঠিক উত্তরটি টিক করতে বলছে। প্রথম যে এ কি বলছে দেখো, শিপ সেল অন দা, তাহলে অপশন আছে কি বলছে, রিভার, সিজ নাকি স্কাই, তাহলে উত্তর কি হবে, সি। এখানে দেখো লেখা আছে শিপস সেল অন দা সিজ। নেক্সট কোশ্চেন দেখো, বিয়েটা বলছে দ্য রেনবো মেক্স এ ব্রিজ ফ্রম দা আর্থ টু, বলছে অপশন কি আছে, দা সি, দা ট্রি, দা হেভেন, তাহলে কি উত্তর হবে, দা হেভেন। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর যে সি এর কোশ্চেনটা বলছে অ্যাকর্ডিং না সরি অ্যাক্রস দ্য স্কাই সেল, তাহলে কি হবে, অপশন 1 দ্য ক্লাউড, দ্য রোড নাকি দ্য বোর্ড, তাহলে কি হবে, দ্য ক্লাউড। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যাক্টিভিটি 2 এর যে কোশ্চেনগুলো আছে দেখো। বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। প্রথম কি বলছে দেখো, দ্য রেমবো ইজ কম্পেয়ার টু অ্যান অ্যারো, তাহলে রেমবো কি অ্যারোর সঙ্গে কম্পেয়ার তুলনা করা হয়েছিল, তাহলে কি হবে, এটা ফলস। তারপর কোশ্চেন বিয়েরটা বলছে দ্য ক্লাউড আর মোর বিউটিফুল দ্যান দ্য বোট অ্যান্ড দ্য ট্রিজ, তাহলে কি হবে, ফলস। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে দ্য বো রাইজ ওভার দ্য সিজ, তাহলে কি হবে, ফলস। তারপর অ্যাক্টিভিটি 3 কি বলছে দেখো, বলছে গিভেন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে ওয়ার্ডগুলোর। হেভেন আছে, ক্লাউড আছে, আর আর্থ আছে, তাহলে হেভেনের কি হবে, হেভেনলি, এইচ ই এ ভি ই এন এল ওয়াই, হেভেনলি। ক্লাউডটা কি হবে, ক্লাউডি, সি এল ও ইউ ডি ওয়াই, ক্লাউডি। আর্থ আছে, ওটা কি হবে, আর্থলি, ই এ আর টি এইচ এল ওয়াই, আর্থলি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যাক্টিভিটি 4 যে কোশ্চেন বলছে, সাপোজ ওয়ান ডে ইউ ওয়েন্ট উইথ ইউর ব্রাদার টু এ কান্ট্রি সাইড হোয়ার ইউ সাডেনলি স এ রেমবো আফটার এ লিটল শাওয়ার অফ রেন, রাইট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ ইউ এনজয় দ্য মোমেন্ট ইন 5 কমপ্লিট সেন্টেন্স, অলসো ড্র এ পিকচার অফ দ্য রেমবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউর এক্সপিরিয়েন্স। কি বলছে, বলছে তুমি ধরো একটা এক জায়গায় ঘুরতে গেছো, সেখানে গিয়ে কি দেখছো, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর একটা রেমবো দেখতে পেয়েছো, রেমবো দেখার পর তোমার যে এক্সপিরিয়েন্স সেটা নিজের ভাষায় লিখতে হবে 5টা কমপ্লিট সেন্টেন্সে, এবং তারপর একটা ছবিও আঁকতে বলেছে। দেখো এখানে আমি লিখছি, আফটার এ লিটল শাওয়ার দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড সাডেনলি
SUDDENLY. Suddenly, I saw a half circle like figure. My brother took some photograph of the rainbow. There are seven color কি ছিল ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ অ্যান্ড রেড After a few moments, the rainbow disappeared. We enjoy a lot.